মাঝে মাঝে সকালবেলা গরম ভাতের সাথে যে কোনো ধরনের ভর্তা আইটেম খেতে অসম্ভব ভালো লাগে আজকে চিংড়ি মাছ ভর্তা বানিয়ে দেখাচ্ছে প্রথমে সামান্য সরিষার তেল রসুন কাঁচামরিচ পেঁয়াজ এবং চিংড়ি মাছ দিয়ে এটাকে ভেজে নেব ভর্তায় সুন্দর কালার আসার জন্য আমি দুই চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে এটাকে মিশিয়ে ভেজে নিচ্ছি মাঝারি তাপে রেখে আমি এটাকে ভেজে নিয়েছি এটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেশ গোল্ডেন কালার হয়ে এসছে যখন দেখবেন যে রসুনের উপরে এরকম একটা লোক চলে আসবে চিংড়ি মাছ কাঁচামরিচ সব কিছুতে এরকম লোক চলে আসবে সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে এটাকে ভর্তা বানিয়ে নিতে হবে ঠিক এরকম করে ভেজে নেবেন এর থেকে বেশি কিন্তু পুড়ে ফেলা যাবে না তাহলে আবার কিন্তু সেটা খেতে ভালো লাগবে না আবার এর থেকে কম মানে কাঁচা কাঁচা রেখেও কিন্তু নামিয়ে ভর্তা বানিয়ে নেওয়া যাবে না আমি শিল্পাটায় সবগুলো বেটে নিয়েছি একত্রে মিক্স করে আর এখন ভর্তা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি ভাজা শুকনো মরিচ পেঁয়াজ কুচে সেই সাথে দিয়ে দিলাম লবণ লবণ এবং শুকনো মরিচ চটকিয়ে খুব সুন্দরভাবে এটাকে একদম গুঁড়া গুড়া করে নিতে হবে এরপরে দিয়ে দিতে হবে সামান্য তেল তেল দিয়ে শুকনো মরিচটাকে খুব ভালোভাবে মিক্স করে এরপর পেঁয়াজ দিয়ে চটকিয়ে চটকিয়ে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের একটু জুস বেরিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত চটকে নেবেন এরপর এটা জাস্ট ভর্তার সাথে মিক্স করে ভর্তা বানিয়ে নেবেন এরপর জাস্ট গরম 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 ভাতের সাথে পরিবেশন করবেন এটা গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগে ভাতের উপরে সামান্য লবণ ছিটিয়ে দিয়ে মিক্স করে এই ভর্তা দিয়ে ভাত খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আশা করছি আজকের এই ভর্তার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভর্তা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেননি তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে নিয়মিত পেজটির সাথে থাকবেন এবং ভিডিও আপলোড দেয়া মাত্র ভিডিওগুলো দেখবেন আজকের মতো এ পর্যন্তই আর কথা পাড়াচ্ছি না আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ